আজ আমি আপনাদেরকে এমন একটি সিনেমার গল্প বলবো যেটি আমাদের সমাজে অহরহই হচ্ছে, আর এই ঘটনাটি এই সিনেমাতে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সিনেমার শুরুতেই এনা নামে একটি মেয়ের লাশকে দেখানো হয়েছে। এনা খুবই সুন্দরী এবং দক্ষ একজন অভিনেত্রী ছিলেন। এনা এক রাতে এক পার্টিতে গিয়েছিল, সেখানেই বাথরুমে তার রহস্যজনক মৃত্যু হয়। সেখান থেকেই তার লাশ পোস্টমর্টম করার জন্য হসপিটালে নিয়ে আসা হয়। আর এনার মৃত্যুটি খুবই রহস্যজনক ছিল, কারণ তার শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর এনাকে যে হসপিটালে আনা হয় সেখানে পাও নামে এক তরুণ কাজ করত, আর ছেলেটির কাজ ছিল মর্গে আনা লাশগুলির দেখাশোনা করা। পাও যখন এনার লাশ দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ এনা ছিল খুবই সুন্দরী একজন তরুণী। আর পাও তখন এনার নগ্ন ছবি মোবাইলে ধারণ করে ইভান নামে তার এক বন্ধুর কাছে পাঠিয়ে দেয়। আর ইভান যখন মোবাইলে নগ্ন ছবি দেখতে পায় তখন তার আরেক বন্ধুকে সাথে নিয়ে হসপিটালের মর্গে চলে আসে। আর এনাকে দেখে ইভানের মনে তাকে রেপ করার বাসনা জাগে। এটা শুনে পাও বলে লাশকেও দর্শন করা যায়, কারণ এর আগে আমি আরও একজন কিশোরীর লাশকে দর্শন করেছি। এরপর ইভান ও পাও মিলে প্ল্যান করে তারা একে একে এনার লাশকে দর্শন করবে। কিন্তু তাদের এই সিদ্ধান্তে তাদের আরেক বন্ধু জাবি রাজি ছিল না, কারণ একটি লাশকে রেপ করা রীতিমতো অন্যায়। তাই জাবি এরকম একটি কাজ কোনোভাবেই করতে চাচ্ছিল না, কিন্তু ইভান তার সিদ্ধান্তে অটুট ছিল। তাই প্রথমে গিয়ে ইভান এনার লাশকে রেপ করা শুরু করলো, এবং সে রেপ করার পর পাও এনার লাশকে রেপ করা শুরু করলো। রেপ করার সময় হঠাৎই এনা চোখ খুলে ফেললো, আর পাও রেপ করতে করতে দেখলো এনা তাকিয়ে রয়েছে। তখন পাও খুব ভয় পেয়ে যায়, কারণ একজন মৃত মানুষ কিভাবে তাকিয়ে থাকতে পারে। তখন সে ভয়ে চিৎকার শুরু করলো। তখন জাবি ও ইভান দৌড়ে তার রুমে চলে আসে, কিন্তু তখনও এনার শরীর ঠিকমতো কাজ করতেছিল না, তাই এনা ঠিকমতো লড়াচড়া করতে পারছিল না। আর পাও ও ইভান ভাবতে থাকে এনা যদি বাইরে যায় তাহলে তাকে রেপ করার কথা সকলের কাছে বলে দিবে, তাই ইভান এনাকে সেখানেই মেরে ফেলার প্ল্যান করে। সবাই জানে এনা তো আগেই মারা গেছে, তাই কেউ কিছু বুঝতে পারবে না। কিন্তু তখন তাদের আরেক বন্ধু জাবি এতে রাজি ছিল না, সে ডাক্তারকে ডাকতে বলে। কিন্তু ইভান ও পাও জাবির কথা কোনোভাবেই মানতে ছিল না, কারণ তারা ভাবছিল জাবি তাকে রেপ করেনি, তাই তার কোনো ভয়ও নেই, আর এ কারণেই সে তাকে বাঁচাতে চাচ্ছে। যখন তারা জাবির কথায় রাজি হচ্ছিল না তখন জাবি একাই এনাকে বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই কে যেন বাইরে থেকে রুমটি লক করে দেয়, তাই জাবি বাইরেও যেতে পারছিল না। আর বাইরে যাওয়ার জন্য জাবি যখন চিৎকার করছিল তখন ইভান তাকে চিৎকার করতে বারণ করে। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে ইভান জাবিকে এতটাই মেরেছিল যে তার অবস্থাও খুব খারাপ হয়ে যায়। আর এটা দেখে ইভান ও পাও তাদের ভুল বুঝতে পারে এবং তারা কাঁদতে শুরু করে। এরপর তারা জাবির চিকিৎসা করার জন্য প্ল্যান করে। এরপর তারা জাবি ও এনাকে একটি বাথরুমে বন্ধ করে পাও দরজা খুলতে যায়, আর ইভান সেই বাথরুমেই থাকে যাতে এনা চিৎকার করতে না পারে। এদিকে পাও অন্য আরেকজনের হেল্প নিয়ে দরজাটি খুলে ফেলে, আর বাথরুমে ইভান দেখতে পায় অতিরিক্ত মারার কারণে জাবি মারা গিয়েছে। আর এই ঘটনার পর ইভান এবং পাও খুবই ভয় পেয়ে যায়, কারণ জাবির মৃত্যুর জন্য ইভানই দায়ী। আর এদিকে এনার শরীরও কাজ করা শুরু করে। এনা তাদেরকে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। এনা একথাও বলে যে তারা যে তাকে রেপ করেছে এবং জাবিকে হত্যা করেছে তা সে কাউকে বলবে না। কিন্তু এনার এই কথা ইভান কিছুতেই বিশ্বাস করছিল না। তারপর ইভান ও পাও বাইরে গিয়ে প্ল্যান করে, তাদেরকে জাবির লাশটি গুম করতে হবে এবং এনাকে হত্যা করতে হবে, তা না হলে তাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এদিকে এনা জাবির লাশের পকেট থেকে মোবাইল নিয়ে কল করতে থাকে। তখনই পাও এবং ইভান ভিতরে চলে আসে, আর এনার হাতে মোবাইল দেখে তারা তাড়াতাড়ি মোবাইলটি ছিনিয়ে নেয়। ইভান মোবাইলটি নিয়ে দেখে অলরেডি এনা কাউকে ফোন দিয়ে দিয়েছে, কিন্তু কথা বলতে পারেনি। তারপর তারা দুজন এনাকে অন্য একটি রুমে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই জাবির মোবাইলে একটি কল আসে, যে মোবাইলটি ইভানের কাছে ছিল। ইভান যখন কল রিসিভ করে তখন এনা জোরে জোরে চিৎকার করতে থাকে। তখনই পাও তার মুখ চেপে ধরে, আর এই কলটি এনার বাবার ছিল, কারণ এনা তার বাবাকেই কল দিয়েছিল। কিন্তু ইভান রং নাম্বার বলে লাইনটি কেটে দেয়। তারপর তারা এনাকে মর্গের একটি রুমে নিয়ে আসে এবং ইভান তাকে একটি জোরে থাপ্পড় মারে। এনা বলে এটা সাজা তুমি পাবে। ইভান বলে কিছুক্ষণ আগেও তুমি লাশ ছিলে, আর কিছুক্ষণের মধ্যে তুমি আবার লাশ হয়ে যাবে। এটি বলে ইভান বাইরে থেকে একটি কন্টেনার আনতে চলে যায়, যেটির ভিতরে ভরে জাবির লাশটি তারা গুম করে ফেলবে। এদিক দিয়ে পাও এনার হাত পা বাড়তে থাকে, আর এনা পাওকে বোঝাতে চেষ্টা করে, তোমার ইভানকে সাপোর্ট করার কোনো প্রয়োজন নেই, সে একটা মিথ্যুক, সেই জাবিকে মেরেছে। পাও বলে এটা একটি অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু এনা বলে না, তুমি যখন বাইরে গিয়েছিলে তখন ইভান জাবির গলা চেপে ধরে তাকে মেরে ফেলে। তারপর পাও এনার মুখে একটি কস্টেপ মেরে ভিতরে গিয়ে জাবির রক্ত পরিষ্কার করতে থাকে, আর এনা এই সুযোগে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার হাত পা বাঁধা থাকার কারণে সে বেশি দূর যেতে পারেনি। তখন ইভান ক্যান্টিন নিয়ে চলে আসে।
আর ইভান এনাকে পালাতে দেখে আবারও টেনে টেনে মর্গের রুমে নিয়ে আসে। তারপর ইভান ও পাও মিলে আবারও প্ল্যান করতে থাকে কিভাবে এনাকে মারা যায়। ইভান বলে তাকে শ্বাসরুদ্ধ করে মারা যাবে। তখন পাও তাকে একটি কাপড় এনে দেয়, কিন্তু ইভান পাওকে এই কাপড়টি দিয়ে দেয় এবং তাকেই কাজটি করতে বলে। কিন্তু পাও এনাকে মারতে চায় না, কারণ জাবিকে সে মারেনি, জাবিকে মেরেছে ইভান। কিন্তু এসব কিছুর দায়ভার ইভান নিজের কাঁধে নিতে চাচ্ছিল না। তারপর ইভান ও পাও দুজন মিলেই কাপড় দিয়ে এনার মুখ চেপে ধরে এবং এনাকে মেরে ফেলে। তারপর ইভান জাবির বডিটি গুম করতে বাইরে চলে যায়। আর এদিকে পাও এনার বডিটি পরিষ্কার করতে থাকে। আর পাও সেখান থেকে যাওয়ার আগে এনার মুখের কাপড়টি আবারও সরায়। দেখা যায় এনা তখন জীবিত ছিল। আর পাও এনাকে বলে চুপচাপ থেকো। মেরে ফেলার পরেও এনা কিভাবে জীবিত রইল, এটার উত্তর হলো এনা যখন পাওকে বলছিল যা অপরাধ করেছে ইভান করেছে তুমি না, তখনই তারা এ বিষয়ে প্ল্যান করেছিল। আর এনা যেহেতু একজন অভিনেত্রী ছিল তাই তার অভিনয়টাও ইভান ধরতে পারেনি। তারপর পাও এবং ইভান এখান থেকে চলে যাওয়ার জন্য বের হলো, কিন্তু ইভান তার মানিব্যাগটি চেক করে দেখে সে তার আইডি কার্ডটি ফেলে এসেছে। তাই ইভান পুনরায় আবার তার আইডি কার্ডটি নিতে মর্গে চলে আসে। ভিতরে এসে ইভান দেখে এনা এখনও জীবিত। আর এনাকে জীবিত দেখে ইভান পাওয়ার উপর খুবই রেগে যায়। আর রেগে গিয়ে পাওয়ার গলা চেপে ধরে, কিন্তু জাবিকে মারার পর পাওকে আর মারতে চাচ্ছিল না তাই সে পাওকে ছেড়ে দেয়। আর তখনই এনা একটি কেসির মাধ্যমে ইভানের গলায় আঘাত করে আর সাথে সাথে ইভান মারা যায়। পাও এনাকে বলে এটা করার দরকার ছিল না। তখন এনা কেচিটি পাওয়ার পেটে ঢুকিয়ে দেয় আর তখনই পাও মারা যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যদিও এটি একটি মুভির কাহিনী ছিল, কিন্তু বর্তমানে আমাদের সমাজে এমন ঘটনা অহরহই ঘটছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।